আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন মানুষ কি বস্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ পাক বলছেন তিন তিনের কসম যাইতুন যাইতুন গাছের কসম অতুরিসিনিন আল্লাহ পাক বলছেন তুর পর্বতমালার কসম যে তুর পর্বতমালায় হযরতে মুসা কালিমুল্লাহ উঠেছিলেন মাবুদকে দেখান দেখার জন্য যাই হোক সামান্য এক ঝলকে বাবা সবাই আপনার মারা গিয়েছিল কিন্তু মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গিয়েছিলেন আমার আল্লাহ পাকে মুসা নবীর জীবন কাহিনী কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়া আমাদেরকে অনেক ধরনের শিক্ষা দান করেছেন আয় বাবা জীবন ভাইরা আমার আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন ওরা আমার বান্দারা তোমরা দেখো দেখো আমার নবী মুসাকে আমি ইন্দে তাকে মৃত্যু দিইনি কিন্তু তার সাথে আশেপাশে যারা ছিল সবাই কিন্তু মৃত্যুবরণ করেছিল মুসা নবী বলেছিলেন আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ বলেছিলেন লান্তারানি ও আমার নবী মুসা তুমি আমাকে দেখতে পাবা না মুসা নবী জিদ করেছিলেন আমার আল্লাহ পাক বলেছিলেন তুমি ৪০ দিন রোজা রাখো তোমার দুহের টেম্পার বেড়ে যাবে যাদের দুহের টেম্পার বাড়বে যাদের দুহ সতেজ হবে যাদের দুহ পাক হবে যাদের দুহ পবিত্র হবে যাদের দুহ আল্লাহ আল্লাহ বলবে ওই রুহুর বাবাজি জাহান্নাম হবে না যাদের দুহ পবিত্র থাকবে পবিত্র আত্মার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন অপবিত্র আত্মার জন্য জাহান্নাম তৈরি করেছেন এ বাবা জীবন ভাইরা আমার আমার মা বোনেরা গো আমি আপনাদেরকে একটু বলতে চাই পৃথিবীর জমিন থেকে একদিন চলে যাওয়া লাগবে কেউ আমরা থাকতে আসিনি চিরদিন কেউ থাকব না আমার আল্লাহর নবী বলেছেন আল্লাহুজ্জামাল ইউহিব্বুল জামাল আল্লাহ হচ্ছেন অতি সুন্দর সুন্দরকে ভালোবাসেন তাই মনের দিক থেকে যারা সুন্দর হতে পেরেছে রূহকে যারা পবিত্র করতে পেরেছে তাদের রুহের মধ্যে হিংসা থাকবে না আমার আল্লাহ পাক সেই রুহকে আপনার ভালোবাসেন সেই রুহ হলো পবিত্র পবিত্র আত্মাকে আল্লাহ পাক ভালোবাসেন আর পবিত্র আত্মার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন বাবা জীবন ভাইরা আমার আমার আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আরো অনেক নবীদের জীবন কাহিনী অনেক ওলি আউলিয়ার জীবন কাহিনী আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দান করে আমাদেরকে বহু শিক্ষা দান করেছেন ও আমার বান্দারা তোমরা দেখো দেখো আমি আল্লাহ পাকের কুদরত তোমরা দেখো আমি আল্লাহ আছি কিনা তোমরা দেখো মুসা নবী আমাকে দেখতে চেয়েছিল সে দেখতে পাইনি সামান্য একটু ঝলকে আমার নবী মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গিয়েছিলেন কিন্তু তার সঙ্গী সাথীরা সবাই ইন্তেকাল হয়ে গিয়েছিল মরে গিয়েছিল মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে বাবা যখন সে আপনার চেতন হলেন যখন তার জ্ঞান ফেলল উনি তাকিয়ে দেখতেছে ওনার আশেপাশে যারা ছিলেন সবাই আপনার মৃত্যু বরণ করেছে আমার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলছেন মুসা কালিমুল্লাহ আয় আল্লাহ তাআলা আয় মাবুদ মাওলা আমার সঙ্গী সাথীরা তো কেউ বেঁচে নাই বলে হ্যাঁ তারা মারা গেছে আমার নবী গো আমার কুদরত তোমাকে বোঝাবার জন্য দেখো আমি সবগুলোকে মৃত্যু দিয়ে দিয়েছি হযরতে মুসা কালিমুল্লাহ বলেন আয় আল্লাহ আমি জীবিত অবস্থায় আমি যদি এখন বাড়ি ফিরে যাই আর সঙ্গীরা যদি এখানে লাশ হয়ে পড়ে থাকি দেশের মানুষ তো আমাকে রাখবে না দেশের মানুষকে আমি জবাব দিতে পারবো না আয় আল্লাহ পাক তুমি আমার এই বান্দা তোমার বান্দাদেরকে জীবিত বানিয়ে দাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তানাতান উখরা তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে মাটির মধ্যে তোমার শরীরটা মিশে যাবে আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে আমার আল্লাহ পাক মুসা নবীকে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন দেখো আমি আল্লাহ তাআলা যে আল্লাহ বহুত দান করতে পারি সেই আল্লাহ তাআলা তোমাকে আবার পুনরায় জীবিত করতে পারি আল্লাহকে ভয় করা মানে কোরআন পড়ে এখানে বুঝে নিতে হবে আপনি কিসের গরম দেখান কিসের আত্মহংকার এত কিসের বাড়াবাড়ি আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন দেখো আমি যা বলেছি তা সত্য না মিথ্যা
যে তোমাকে মৃত্যু যে আল্লাহ দেয় সে আল্লাহ তোমাকে জীবিতও করতে পারে, তুমি হ্যাঁ তুমি নিজে অত বাহাদুরি করিও না। আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আবার পুনরায় সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কোরআনের জ্ঞান অর্জন করে নিজের জীবনকে ঠিক করতে হবে। এই সমস্ত শিক্ষা কোরআন দিয়েছে, এই কোরআন শিক্ষা দিয়েছে, এই শিক্ষা, এই শিক্ষা যতদিন না অর্জন করবেন আর জীবনটাকে যতদিন না সোজা করবেন, আমার বাবা জীবন ভাইয়েরা সারা জীবন জালসা দিবেন, হুজুররা আসবে সুন্দর করে সুরে আপনাকে ওয়াজ করে শুনিয়ে দিয়ে চলে যাবেন, আর আপনারা ভাববেন যে খুব ভালো হলো, আলহামদুলিল্লাহ আগামী বছর আবার হুজুরকে নিয়ে আসতে হবে, এই হুজুরের বক্তব্য সুরসার খুব সুন্দর। এইভাবেই চলবে, আপনি সুর নেবেন আর হুজুর মান নেবেন নাকি বাবু, হুজুর জান্নাত নেবে আপনাকে সুর দেবে আর হুজুর জান্নাত নিয়ে চলে যাবে, এইরকম সারা জীবন যেন না চলে অনুরোধ। সুরের প্রয়োজন আছে, স্বরের দরকার আছে। আমার আল্লাহ পাক দাউদ নবীকে সুর দিয়েছিলেন, যে সুরে যে গলায় তিনি আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন, দরিয়ার পানি পর্যন্ত দাঁড়িয়ে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুরে মানুষকে মুগ্ধ করে আল্লাহর পথে ধাবিত করেছে। হুজুরের সুরের প্রয়োজন আছে, মানুষ যেন আল্লাহর রাস্তায় ফিরে আসে। কিন্তু আমাদের সুরে কেউ ফিরছে গো? ফিরছে কেন? শোনার মতো তো শুনি না, মানে আমরা নিজেই তো আমল নাম, আমলের কথা বলে চলে যায় তাই না বাবা? নিজেই হুজুর আমল করে না আর লোককে আমলের শত কথা শুনিয়ে দিয়ে চলে যায়, সেই কারণে আমাদের লাভ কিছু হয় না। বাবারা ভাইরা আমার, আল্লাহর ওলি গাউস কুতুব তিনারা বক্তব্যের মাহাজেই মানুষকে হেদায়েত করেছে। আজ ভারতবর্ষের মাটিতে লক্ষ কোটি কোটি আলেম ওলামা, এত আলেম ওলামা থাকা সত্ত্বেও সেই কাজ হয় না যে কাজ আমার খাজা আজ মীর রহমাতুল্লাহ আলাইহি একাই করেছে, যে কাজ আমার মুজাদ্দিদ আলফেসানি শের হিন্দি রহমাতুল্লাহ আলাইহি করেছে, একাই করেছেন। সম্রাট শাহজাহানের কেল্লা হিলিয়ে দিয়ে আপনার কি বলছে আকবরের কেল্লা হিলিয়ে দিয়েছে, একাই মুজাদ্দিদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি যথেষ্ট। এখন এত থাকা সত্ত্বে কেন হচ্ছে না? তার কারণ সেই জায়গায় আপনারাও নান আমরাও নাই, আপনারাও জালসা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন, বছর একটা দিতে হয় সবাই একটা আনন্দ খুশি আনন্দ লুটার জন্য, আমরাও হুজুররা তাই তো জালসা একটা ভালো ইনকাম আছে, সুন্দর করে সুর করে কিছু কথাবার্তা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম, আগামী বছরের মনে করুন মার্কেট ধরার জন্য ঠিক বাবা ঠিক বলছি না বলছি হ্যাঁ একবারে সাজানো ম্যাটার তো, আসল কথা কিছুই নাই আমাদের। এক এক হুজুর এক এক সময় দেখবেন ইউটিউবে এমন এমন কথা আবিষ্কার করছে যে কথাগুলো শোনা শুনে কোনো লাভ নেই। আচ্ছা আল্লাহ রসুল একদিন দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন, এই কথাটা আমি বললাম, এতে কোনো লাভ হলো? এটা একটা হাদিস। এখন আপনি ভাববেন তাই তো, হুজুর যখন দাঁড়িয়ে পেশাব ফিরেছে তাহলে আমরা ঘুরে ঘুরে ফিরবো তাই না? হুজুর যখন দাঁড়িয়ে ফিরেছে তা আমরা এখন দাঁড়িয়ে ঘুরে ঘুরে তাহলে বেশি সুন্নত পালন হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামি। আমার নবীজি কেন ফিরেছিলেন? এই হাদিসের উপর আমল করলে গুনাহ হবে, গুনাহ হবে। আমার নবীজি বসে পেশাব ফিরতে বলেছেন, কিন্তু নবীজি তার জীবনে বুঝিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দারাও, তোমাদের শারীরিক যদি কোনো অসুবিধা থাকে, তোমাদের শরীরের যদি কোনো অসুবিধা থাকে, ও আল্লাহর বান্দারা দাঁড়িয়েও তোমরা পেশাব ফিরতে পারো, বসার যদি ক্ষমতা না থাকে, বসার ক্ষমতা যদি তুমি হারিয়ে ফেলো, তবে তোমরা একবার দাঁড়িয়েও পেশাব ফিরতে পারো। রোগে যদি আক্রান্ত হও, আপনার আমার নবীজি
এই কারণে একবার দাঁড়িয়ে মুহাম্মদকে বোঝাবার জন্য মায়ার নবী দয়ার নবী এটা বুঝিয়ে দিয়েছেন আপনার আমার নবীর জীবনে কোনো ভুল নাই বাবা নামাজে নবীজির ভুল নাই কিন্তু দয়াল নবীজি নামাজে সর্বচিন্তা করেছেন তার মানে নবীজির ভুল হয়েছে তা নয় আমার নবীজি শিখিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দারা নামাজ পড়তে গিয়ে যদি তোমার ভুল হয়ে যায় এইভাবে তোমরা নামাজটাকে ঠিক করে নেবে এ বন্ধু বলুন বাবা জীবন ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো আমার বাবা জীবন ভাইয়েরা মা বোনেরা জীবনটাকে সুন্দর করুন আল্লাহ পাক দলিল দিলেন কোরআন আল্লাহ দলিল দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া জাআকুম বুরহানুম মির রাব্বিকুম আযীম ওয়া আনযালনা ইলাইকুম নূরাম মুবিনা আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে দলিল দিয়ে দিলাম এ বন্ধুরে আমার দলিলে কি থাকে দলিলে আপনার জমির পরিচয়পত্র থাকে কত বিঘা আপনার জমি কোন দাগে আপনার জমি এ বন্ধুরা আমার কোরআনের মধ্যে আপনি দেখে নিন কোরআন শরীফের মধ্যে আপনার জীবনের দলিল ভরা আছে কোরআনটা হলো না আপনার আমার জীবনের দলিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন আমাদের জীবনের দলিল আমার আল্লাহ আছেন তার দলিল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আল্লাহ আছেন তার দলিল হলো কোরআন তা কিতাবুল্লাহ এ বাবা জীবন ভাইরা আমার এই দুটোকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই দলিল পড়তে হবে নিজের জমি আবাদ করতে হবে শুধু দলিল পড়ে যাব আর বাক্সের মধ্যে ভরে দেব দলিল পড়ে নেব পঞ্চাশ বিঘা আমার জমি আছে প্রতিদিন আপনি দলিল পড়ছেন চুনছেন আর বাক্সে ফেলে দিচ্ছেন আবার সকাল হলো আপনি চুনলেন আবার দলিল পড়লেন আবার আপনি চুনলেন আর আপনার আলমারিতে রেখে দিলেন আর জমি কিন্তু আবাদ করলেন না একখানা জমি আপনার আবাদ হলো না সব আপনার পড়ে থাকলো আর রাতের বেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন অমুক জমি থেকে ধান চলে আসছে অমুক জমি থেকে পাট চলে আসছে অমুক জমি থেকে এই চলে আসছে ওই চলে আসছে এ বন্ধু আমার আমি বলবো এই জমি যদি আবাদ না হয় স্বপ্ন তোমার বাস্তবায়িত হবে না দলিল শুধু তোমার পড়া হবে তোমার জমি অনাবাদ হয়ে যাবে মুসলমান দাবি করলি মমিন হলি না আর দুনিয়াদারি বেশ বুঝিনি মর কোরআন বুঝিনি না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم جانا ওয়াজ আপনাদেরকে করে যাই বাবারা আর কোনদিন আসবো কিনা বলতে পারবো না তবে জীবনের শেষ ওয়াজ শুনে জানাম আর হে বাবা জীবন আল্লাহর নবীকে সবাই চিনেছে আমার নবীর সঙ্গে হরিণি ওয়াদা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি বাচ্চাদেরকে দুধ পান করিয়ে নবী আবার ফিরে আসবো এ বন্ধুরে আমার একটা হরিণি ওয়াদার মর্ম বোঝে কিন্তু মানুষ ওয়াদার মর্ম বোঝে না ওয়াদা খারাপ করে মানুষ আপনি কোরআনের কাহিনী শুনে কি করবেন যদি আপনি একজন ওয়াদা ভঙ্গকারী হন আপনি যদি একজন সুদখরি হন আপনি যদি একজন হারামখোর হন আপনার জীবন যদি সৎপথে না থাকে শুধু জালসা তলায় এলে হয়ে গেল হ্যাঁ কি গো বাবা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বিরাট হুব্বা জুব্বা লোকে ভাবছে হুজুর বিরাট ব্যাপার রে কিন্তু হুজুরের অন্তর ফাঁকা কিছুই নাই মানে সামনে সাইনবোর্ডে লেখা আছে এখানে যাবতীয় মাল পাওয়া যায় কেউ জিজ্ঞাসা করছে দিয়াশালায় আছে বলে কি ছিল ফুলে লবণ পাওয়া যাবে 1 কিলো বলে তো নাই চিনি পাওয়া যাবে 1 কিলো তাই তো গো নিয়ে আসতে ভুলে গেছে লাইট বা সাবান আছে বাবা ছিল সকালবেলা এখন নাই এবার খরিদ্দার রাখবে না রাখবে না তো খরিদ্দার দেখে গিয়ে বলছে এখানে যাবতীয় মাল না লেখে লেখো কিছু কিছু মাল পাওয়া যায় তুমি যাবতীয় মাল লেখেছ আর সে কিছুই নাই মুসলমান পাক্কা দাবি করছেন বাক্স খুলে যাওয়া দেয় দেখা যাচ্ছে কিছুই নাই হবে না বন্ধু বাবা জীবন ভাইয়েরা আমার জালসা দেওয়ার উদ্দেশ্য হলো মানুষকে ভালো হতে হবে সৎপথের পথিক হতে হবে হারাম করি ব্যবসা বন্ধ করতে হবে জীবন সোজা করতে হবে জান্নাত এমনি হয়ে যাবে কুছ পানে কে লিয়ে কুছ করনা পড়েগা
جنت پانے کے لیے جنتی ہونا پڑے گا اللہ کے جنت میں جانے کے لیے جنتی بن جاؤ جنت ایسے ہو جائے بندھر امان بابا جی بن امان امار اللہ پاک قرآن دینے কোরআনের মধ্যে বলছেন মানুষ যে তোমাকে কত সুন্দর করে তৈরি করেছে তোমরা একটু ভাবনা চিন্তা করো আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফালিয়ানজুরিল ইনসানু মা মিম্মা খুলি খুলিকা মিম্মা ইনদাফি বান্দারে তোমরা কেন চিন্তা ভাবনা করো না কেন তোমরা গবেষণা করো না কেন তোমরা ভাবো না আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়ে কেমন করে তৈরি করেছি লালন ফকির সুন্দর কথা বলেছিলেন লালন ফকির বলেছিলেন মায়ের এক ফোঁটা দুধের শুধু হবে না কোনদিন জন্ম জন্মান্তরে করলে সাধনা আর দরদিনী সোহাগিনী মা মায়ের জন্য দোয়া করছ আল্লাহুম্মা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়াহ আই আল্লাহ পাক তুমি আমাকে মাফ করো আমার মা বাপকে মাফ করো নামাজের মধ্যে তো দোয়া করে চলে আসলে আর বাড়িতে সেই বুড়া বাপ সেই বুড়া মা বলে বাপ বেটা আব্দুল কাদের বলে কি হলো 100টা টাকা দে বাবা বলে কি হবে বলে বাবা হাঁটুর ব্যথা আর চলতে পারি না কেউ খোঁজ রাখিস না 100টা টাকা দে বাবা একটু ডাক্তার বাড়ি যাব এক্ষণে তুমি নামাজের মধ্যে বলে আসলে আল্লাহুম্মা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়াও আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার বাপ মায়ের উপর রহম করো ক্ষমা করো সেই বাপ যখন 100টা টাকা তোমাকে চেয়েছে তোমার জবাব আসছে আমি কি একাই ছেলে আছি নাকি বুঝতে পারলে আমি কি একাই ছেলে আছি নাকি আর কোনো ছেলে নাই বলে আমার নাই আমি দিতে পারবো না আর যারা আছে ওদেরকে দেখো বন্ধুরে আমার মুনাফেকি নামাজ হয়ে গেল হলো না তুমি এক্ষুনি বলে আসলে আল্লাহ তুমি মা বাপের উপর রহম করো তোমার বাপ মা এবার রহম চাইছে রহম করো তুমি এবার ব্যাকা হয়ে চলে যাচ্ছ অন্যদিকে বলে আমি কি তোমার একাই ছেলে রে বন্ধু আমার মুখে যা বলবা কাজে তা আমল করো জান্নাতের অভাব নাই জান্নাত অটোমেটিক হয়ে যাবে ভয় করি না জাহান্নামে আরে আগুন ডরাই আমার নবীর নামে জোরে বলুন সুবহানাল্লাহ ভয় করি না জাহান নামে আরে আগুন ডরাই আমার নবীর নামে তাই রব না নিরাধামে তাই রব না নিরাধামে আগুন হবে খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্দারি শক্ত হাতে ধরবেন তরিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার পাকা কান্দারি আরে শক্ত হাতে ধরবেন তরিয়ে তাই তো বসে আরাম করি আমি তাই তো বসে আরাম করি পাব নদীর কূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার প্রেমেতে পহরা
জানো মহোদে রাই জানো মাসগুল জান্নাতে রহই হর পরি আর নিবে মোদে বরণ করি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে এসেছি তো খুশিতে আনন্দে রুমাল দিয়ে বরণ করে নিলেন তাই না বাবা আনন্দে আত্মহারা যে হুজুর এসেছেন তো জান্নাতের হুর গেলে মান যখন আপনি যাবেন তারা আপনাকে স্বাগতম জানানোর জন্য বসে থাকবে দাঁড়িয়ে থাকবে জান্নাতি চলে এসো চলে এসো আর জাহান্নামের কাজ করে আল্লাহকে বলছেন আল্লাহ জান্নাত কাজ হলো জাহান্নামে আর আবদার হলো জান্নাতে এসব পাইকারি ওয়াজ বাবা আমার কাছে নাই এটা আপনারা রাগেন আর ফাটে এই পাইকারি ওয়াজ আর কতদিন শুনবো আলে মোলামা যত আছে সব ইউটিউব চ্যানেলে আমি দেখছি তো শুধু ঝগড়া মৌলীদের কিচ্ছু নাই আজ পর্যন্ত তারা নামাজই তো ঠিক করতে পারলো না যে নামাজ বুকে না ছেড়ে এই ঝগড়া তর্ক করতে করতে জীবন শেষ কি গো ঝগড়া তর্ক জীবন শেষ মানুষ পালন করবে কখন রে বাপ সুজা ওয়াজ শোনো বাড়ির কাজকর্ম যদি থাকে করো বিবিটাকে দেখো আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার রাখো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে কাজা হবে মৌলবীর বাপ মৌলবি তো মৌলবি মৌলবীর বাপেরও কাজা আছে কি বুঝতে পারলেন ওই কাজা দেখে ভয় করিও না বাবা আমি বলছি শোনো যে এক রক্ত নামাজ কাজা করলে আসি হোক বা দোজক এটা সত্য আমি মানি কিন্তু এর আধ্যাত্মিক হাকিকাত তথ্য অন্য আছে সব কথা তো আর বলা যাবে না আল্লাহ সব কথা প্রকাশ্য ভাবে বলেননি কোরআন দিয়েছেন কোরআনের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম প্রথমে গোপন তারপরে বলছেন জালিকাল কিতাব তারপরে হলো ওপেন প্রথমে গোপন তারপরে প্রকাশ্য তাহলে সব কথা মজলিসে চলবে না একত্ব নামাজ কাজা করলে আসি হোক বা দোজক এটা সত্য হক কিন্তু এই পাঁচত্ব নামাজ নয় এটা বান্দার কাজা হবে আমরা বান্দা গোলাম বিভিন্ন কাজ ক্ষেত্রে আমাদের কাজা হয়ে যাবে এ কাজা হলে ভয় নাই তার কারণ যে দোকানে আপনি প্রতিদিন মারলেন সেই দোকানে প্রতিদিন নগদ টাকা দিয়ে কিনতে পারবেন না পারবেন আপনার সম্ভব আছে দশ টাকারও যদি প্রতিদিন মারলেন প্রতিদিন আপনি ওই দশ টাকা দিতে পারবেন না আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ যদি করেন আমি এক বছর আপনাকে টাইম দেব যদি একদিন কাজা হয়ে যায় তাহলে আপনার সাথে আমার বোঝাপড়া হবে আর যদি না হয় আমি বক্তব্য করা ছেড়ে দেব কি গো ধার পড়বে না পড়বে না যত বড়ই কোটিপতি হন ধার হবেই আপনি নামাজি নামাজ পড়তে গিয়ে নামাজ কাজা হবে ভয় নাই কোনো ভয় নাই কোনো ডর নেই আপনি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম জোহরের বারো রাকাত বারো রাকাতই চলে গেল আল্লাহ বলছেন বান্দারে বারো রাকাত আর দিতে হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত বড় রহিম দেখছেন আল্লাহ বলছেন আর বারো রাকাত দিতে হবে না আসরের সময় টাইম পাওনি বলে তাও পাইনি আসর পড়েছি কিন্তু জোহর পড়তে টাইম পাইনি মাগরিবের সময় তো তেমন সময় নাই হয়নি আল্লাহ বলে মাগরিবের পরে এশার টাইম দিয়ে দিলাম ফজর পর্যন্ত এশার টাইম দিলাম ফজর পর্যন্ত এবারে যদি বলো হয়নি আমি কিন্তু শুনবো না এবার হয়নি বললে শুনবো না বিরাট লম্বা টাইম দিয়েছি প্রতিদিন যার দোকানে খান সে বলল ভাই ঠিক আছে পয়সা নাই দিতে হবে না আগামীকাল দিবেন বলে পারবো না বলে তিন দিন পরে দেব বলে ঠিক আছে তিন দিন পরে যখন গেল হলো না বলে অমুক দিন দিব হলো না আর একদিন হলো না বছর যখন চলে আসবে তখন হালখাতার কাজ চলে যাবে